হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কীভাবে এগ ছাড়া ভেজ চাউমিন তৈরি করব দেখুন। প্রথমে আমরা সবজিগুলোকে আমরা কেটে ছোটো ছোটো করে কেটে আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে বিনস, গাজর নিয়ে নিয়েছি, আর চাউটাকে আমরা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, যাতে এটা দিয়ে ওতে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ওটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে একটু সামান্য তেল নিয়ে, এরপর কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আমরা খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর একটু লাল মতো হয়ে এলে আমরা এতে এক এক করে মশলাগুলো দিতে থাকবো। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আরেকবার আমরা নাড়াতে থাকবো। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াতে হবে যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা যায়। এখানে দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে খুব সুন্দরভাবে। প্রতিটা পেঁয়াজকে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা ভেজে নিলাম। এরপর লাল মতো হয়ে এসছে, এতে আমরা একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম অল্প পরিমাণে, 1.5 চামচের মতো, যাতে সুন্দর একটা কালার তৈরি হয়। এরপর আমরা ওতে এত শাহি গরম মশলা আর একটু জিরে গুঁড়ো আমরা ওতে দিয়ে দেব। দিয়ে আমরা জিরে গুঁড়ো ওটাতে দিয়ে দিলাম। এরপর আরেকবার সামান্য পরিমাণে একটু লবণ ওতে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমরা কষে নিচ্ছি পেঁয়াজ সহ আমরা যে মশলাটা দিলাম ভালো করে কষে নিচ্ছি। এরপর আমাদের যে সবজিগুলো ভেজে রাখা ছিল সেগুলো আমরা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা এরপর আমাদের একটা সুন্দর কালার এসছে। এরপর আমরা ওতে চাউগুলো দিয়ে দেবো। তার আগে সামান্য একটু হলুদ গুঁড়ো ওতে দিয়ে দিলাম। আর আবার নাড়িয়ে নিচ্ছি। এরপর নাড়িয়ে নেওয়ার পর এবার আমরা চাউটা সেদ্ধ করে রাখা যে চাউটা ছিল আমরা ওইটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে ওই চাউটা ওর মধ্যে দিয়ে দেবো। সবটা চাউ দেওয়া হয়ে গেলে আমরা এটা নাড়িয়ে নেব। সব চাউ আমরা দিয়ে দিলাম। জল ঝরিয়ে রাখা চাউটা আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর চাউটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে সবজির সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যায়। এখানে আমরা কোনো কিন্তু ডিম দেব না, সম্পূর্ণ সবজি দিয়ে মানে ভেজ চাউ আমরা আজকে তৈরি করব। এখানে ভালো করে দেখুন আমরা যে মশলাটাকে তৈরি করেছি সেটার সাহায্যে চাউটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি, যাতে চাউটা প্রতিটা অংশে ওই মশলাটাকে সুন্দরভাবে লেগে যায়। এবং খুন্তির সাহায্যে আমরা উল্টো পাল্টে বেশ কিছুক্ষণ ধরে আমরা এটাকে নাড়িয়ে নেব কড়াইতে। দেখুন পুরো চাউটা সাদা থেকে একটা কালারে চলে এসছে। এরপর আমরা সুবিধার জন্য সারাসি ও খুন্তির সাহায্যে দুদিক থেকে উল্টাতে থাকছি যাতে সম্পূর্ণ অংশটা আরও মশলার সঙ্গে পুরোপুরি মিশে যায়। এইভাবে আপনারা করতে থাকবেন, তাহলে খুব সহজেই মশলাটা মিশে যাবে। এতে পরিমাণ মতো একটু লবণ আমরা অ্যাড করে দিলাম যাতে এই চাউটা পুরোপুরি মিশে যায় চাউটার সঙ্গে। এরপর আমরা ভেজে রাখা বাদাম
আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বাদাম ওর মধ্যে দিয়ে আমরা কড়াইতে নাড়িয়ে নিলাম এবং সম্পূর্ণটা আড়ানো হয়ে গেলে আমাদের চায়ের সঙ্গে বাদামটা মিশে যাবে। সম্পূর্ণভাবে আমরা এটাকে মিশিয়ে নিতে পেরেছি আপনাদের। এরপর আমরা একটু টমেটো সস ওর মধ্যে দিয়ে দেব, এখন দিয়ে আরেকবার মাখিয়ে নেব। টমেটো সস আমরা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন টমেটো সসটা দিলে টেস্ট হবে এবং কালারটাও ভালো লাগবে। আমরা সুন্দর করে এটা আরেকবার মাখিয়ে নেব। আমাদের ভেজাও প্রায় তৈরি হয়ে গেছে। আমাদের এই ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ। আমাদের ভেজ চাও তৈরি হয়ে গেছে এগ ছাড়া। থ্যাংকস ফর ওয়াচিং।